সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোট্ট মায়াময় বাগান থেকে। আপনাদেরকে দেখাবো এই বর্ষাকালে, বর্ষাকালে আল্লাহর অশেষ রহমতে ভালোই ফলন হয়েছে। ঢাকা শহরে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য প্রথম দিকে আমি অল্প কয়েকটা গাছ লাগিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজী পেয়ারা, আমরা, এবার বর্ষাকালে আল্লাহর অশেষ রহমতে সার ছাড়াই আমার বাগানে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ফলন হয়েছে। তারপরে হচ্ছে টক মিষ্টি স্বাদের আঙ্গুর পেয়ারা, ছোট ছোট পেয়ারা, দেখতে খুবই সুন্দর, খাইতে অনেক মজা। কামরাঙ্গা, জারুল ফুল, ডালিম, বারোমাসি আম, করম চা, তারপর
এবার প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে সারটা একদমই দিই নাই, দিতে পারিনি। সারটা ছিলও না আমার কাছে। সার ছাড়াই বৃষ্টির কারণে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই তরতাজা হয়েছে গাছগুলো, সেটা দেখতে পাচ্ছেন। প্রথম দিকে আমি অল্প একটা গাছ লাগিয়েছিলাম ঢাকা শহরে নিঃশ্বাস নেওয়ার জন্য, অল্প একটা গাছ। সেখান থেকে গাছগুলি আস্তে আস্তে বড় হয় এবং এখন বেশ অনেক অনেকগুলি গাছ হয়ে গেছে। আগের মতো হয়তো সময় দিতে পারছি না, যার কারণে হয়তো এত সুন্দরভাবে ইয়া করা যায়নি। যাই হোক, কথা না বলি পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে খুশি হব, আর যারা করেছেন তাদেরকে সো মেনি থ্যাংকস। আল্লাহ হাফেজ।